ব্যাপার বলুন তো, আপনার কি ডিপ লাগবে? না স্যার, আসলে আমি আপনাদের কোম্পানিতে সেলসম্যান হিসেবে কাজ করতে চাই। সেলসম্যান? জি, সেলসম্যান তো আমাদের লাগবে না, বেশ কয়েকজন সেলসম্যান আমাদের আছে, একটু বেশি আছে। শুধু শুধু বেতন দিয়ে যাচ্ছি, কাজের বেলায় কেউ নেই। আমাকে বেতন দিতে হবে না স্যার, শুধু কমিশন দিলেই হবে। আপনারা একটা লিফট বিক্রি করতে পারলে তো কমিশন দেন, তাই না? হ্যাঁ তা তো দেই, তবে একটু বেশিই দেই। 20-22 লাখ টাকার একটা লিফট বিক্রি করে দিতে পারলে 1-1.5 লাখ টাকা দিয়েই দেই। ওকে স্যার, স্যার আমি তাহলে একটু চেষ্টা করে দেখতে চাই স্যার। দেখুন, আপনার পরিচিত তেমন কেউ কি আছে? জি না, তারপরও আমি একটু চেষ্টা করে দেখি। আবিদুল হাসান, আসলে আমি আমার নিজের বাড়ির কাজ করছি, এই সামনেই আমার প্লট তো। ও আচ্ছা, আপনার বাড়ির ডিজাইনটা একটু দেখছি, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। খুবই সুন্দর, ভেরি নাইস প্ল্যানিং। থ্যাংক ইউ। ভাবছি আমার বাড়িটাও এরকম করে ফেলবো কি না, প্ল্যানিংটা এত ভালো। আচ্ছা যদি কিছু মনে না করেন, আপনার প্ল্যানিংটা একটু দেখা যাবে ভেতরে ঢুকে? আমি একটু বাইরে যাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, চলেন। তুমি তাহলে এক কাজ কর, তুমি ওদিকে যাও, আমি আসছি। ভেরি নাইস, ভেরি নাইস ডিজাইন। আচ্ছা আপনি লিফট লাগাচ্ছেন কোথায়? এখন তো দেরি আছে, আমি ফাইনাল কিছু করিনি, যে কোনো একটা নিয়ে নেবো। আচ্ছা না, আমারও লাগবে। অবশ্য আমার একটা সুবিধা আছে, আমার একটা ফ্রেন্ডের ওর লিফটের কোম্পানি আছে, তো আমি ওর কাছ থেকে নিচ্ছি আর কি, একটু কম টম হবে আর কি। তাই নাকি? তাহলে তো খুবই ভালো হয়। দেখুন না, আমার জন্য একটা নেওয়া যায় না, আমার হয়ে একটু কথা বলে দেখুন, আমার আরও দুটো লিফট লাগবে, দেখেন না কথা বলে একটু। হ্যাঁ, ও আবার কম টমও রাখবে। রাখবে না? আচ্ছা তাহলে খুব ভালো হয়। কার্ড মনে হয় আমার কাছে আছে, একটা সেকেন্ড। এটা হচ্ছে ওর কার্ড। আপনি ফোন করে আমার পরিচয় দিলেই হবে, বলবেন যে আমি বলেছি। তাহলে তো ভালোই হয়, আমি তো সাভার একটা মার্কেট করছি 10 তলা, ওখানে আমার 2টো লিফট লাগবে, আর এই একটা, মোট 3টা একসাথে যদি নিই তাহলে একটু কমটা হলে আমার জন্য ভালো হয়। আপনি একটু কথা বলে দেখুন। নিশ্চয়ই নিশ্চয়ই আমি কথা বলবো, অসুবিধা। ঠিক আছে, ওকে, আপনার সাথে দেখা হবে তাহলে। আচ্ছা ভালো থাকুন। আচ্ছা আর গাড়ি লাগলে আমি বলবো। হ্যাঁ ঠিক আছে, ওকে ভাই, যান তাহলে।